কবুতর এক প্রকার গৃহপালিত পাখি, যার মাংস মনুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কবুতরকে পায়রা বা কপোত বা পারাবোত নামেও ডাকা হয়। গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া ডোমেস্টিকা। সব গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর কলম্বা লিভিয়া থেকে। এটি ডোমেস্টিকা পরিবারের অন্তর্ভুক্ত। পৃথিবীতে প্রায় 200 থেকে 300 প্রজাতির কবুতর পাওয়া যায়, আর বাংলাদেশে প্রায় 50 প্রজাতির কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র ও বাসাবাড়ির ছাদ কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া সৌন্দর্য বর্ধন, চিত্তবিনোদন ও সুস্বাদু মাংস উৎপাদনে রয়েছে এর ব্যাপক সুনাম। সারা পৃথিবী জুড়ে একে ধরা হয় শান্তির দূত হিসেবে, আর এই জন্যই বিভিন্ন গঠনমূলক কাজে ধর্ম ও বর্ণ নির্বিশেষে কবুতরকে খাঁচামুক্ত করে উদ্বোধন করা হয়। পূর্বে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান, সংবাদ বাহকের কাজ করা হতো। কবুতর উড়িয়ে প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে, কিন্তু বর্তমানে কবুতর পরিবারের পুষ্টি সরবরাহ, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদের সুষ্ঠু পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা যায়। এছাড়া কবুতর পালনের জন্য তেমন কোনো খরচ হয় না ও সহজে পোষ মানানো যায় বলে এটিও হাঁস মুরগির মতো অল্প শ্রমে স্বল্প ব্যয়ে খুব সহজে পালনযোগ্য। যেহেতু কবুতরের মাংস অন্যান্য পাখির মাংসের তুলনায় অত্যন্ত সুস্বাদু, বলকারক ও প্রোটিন সমৃদ্ধ, তাই কবুতর পালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ করছেন, অন্যদিকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এমন একজন ব্যক্তি হলেন মাগুরার দেলোয়ার হোসেন দুলাল। তিনি শখের বশে 2014 সালে মূলধন 5,000 টাকা দিয়ে এক জোড়া কবুতর কিনে লালন পালন শুরু করেন। প্রথম পর্যায়ে তিনি শখের বশে শুরু করলেও এখন তিনি বাণিজ্যিক ভিত্তিতে কবুতরের খামার গড়ে তুলেছেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলালের খামারে 5,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকা জোড়া মূল্যের কবুতর রয়েছে। তিনি বিভিন্ন দেশ থেকে কবুতর সংগ্রহ করে থাকেন। প্রথমে এক জোড়া কবুতর আমি শৌখিন কবুতর ক্রয় করি, তো সেটার থেকেই শুরু। তারপরে পর্যায়ক্রমে আমি এই খামারটা আমার এই বিল্ডিংয়ে 4 তলার উপরে ফুল একটা ইউনিটে শিফট করি। শিফট করে আমি জাত কালেকশন করা শুরু করি সারা বাংলাদেশ থেকে খামারিদের কাছ থেকে। তারপরে পর্যায়ক্রমে যখন আমি আরও উন্নত জাতের আরও দরকার ছিল, তখন আমি ইম্পোর্টারের কাছ থেকে কবুতর কিনি এবং বর্তমানে আমি নিজেই ইম্পোর্ট করি। কুয়েত, আমেরিকা, ইউরোপ বিভিন্ন কান্ট্রি থেকে আমি নিজে কবুতরগুলো কালেকশন করি। তো আমার ফার্মে এখন 5,000 থেকে 5,00,000 টাকা দামের কবুতর আছে। এই কবুতরগুলো থেকে আমি বাচ্চা তৈরি করি এবং কিছু কিছু রানিং কবুতরও বিভিন্ন খামারি ভাইদের কাছে আমি সেল করি। প্লাস ইন্ডিয়াতেও পাশাপাশি আমার কবুতর রপ্তানি করি, এখান থেকে আমার মোটামুটি একটা ভালো বেনিফিট আসে। বর্তমানে তার খামারে 25 থেকে 30 প্রজাতির 100 জোড়া কবুতর রয়েছে। এই কবুতর বাংলাদেশ সহ ভারতেও